আসসালামু আলাইকুম পিএসএ সমুদ্রা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল জেসম প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন আপনি স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, আজকে ফোনটির মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 9। আমাদের ফোনটির স্ক্রিন পাসওয়ার্ডটি বলে গেছে, আজকে আমরা পাসওয়ার্ডটি আনলক করবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের ফোনটি আনলক করার জন্য আমাদের ফোনটিতে চার্জিং কেবল ইন করতে হবে। চার্জিং কেবল ইন করার পর আমরা পাওয়ার কি এবং ভলিউম আপ একসাথে চেপে ধরে রাখব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে চার্জিং আইকন চলে এসেছে, আমাদের ফোনটি বন্ধ হয়ে গেছে। এখন আমরা প্রেস করব ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটনের নিচের বাটনটি। প্রেস করার পর আমরা পাওয়ার বাটনে প্রেস করব। আমরা আরও কিছুক্ষণ ধরে রাখব। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি রিকভারি মোডে চলে এসেছে। এখন আমরা ভলিউম ডাউন কি প্রেস করে ফ্যাক্টরি সেট সেটিংটি সিলেক্ট করে আমাদের ফোনটি ফ্যাক্টরি সেট দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি পাসওয়ার্ডটি আনলক হয়ে গেছে। আমরা এখন আমাদের ফোনটি সেট আপ দিয়ে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে আনলক হয়ে গেছে।